চৌধুরী সাহেব আপনি ভালোবাসা দিয়ে টাকা দিয়ে সবকিছু কিনতে পারলেও গোল কিনতে পারবেন না আমি চাই না আমার শটকে দীপিকা পড়ে ব্যথা পাক সেটা আরও বেশি হতে হবে সো দীপিকা থাকলে আমি গোল দিব না মেসিকে আমি ধারণ করি সো মাঠে যখন নামবো মেসি হয়েই নামবো আসলে স্বাগত জানাচ্ছি আর টিভির তারকা আড্ডায় আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান আর আমার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন কথা বলবো তার সঙ্গে প্রথমেই জানতে চাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কিন্তু গরমে একটু অস্থির আছি আচ্ছা ফুটবল খেলছেন কেমন লাগছে খেলাটা কেমন এনজয় করছেন খুব এনজয় করছি আসলে মানে খেলাধুলার কারণে যেটা হয়েছে যে আমাদের ইন্ডাস্ট্রির সবার সাথে সবার একটা দেখা হয়ে গেল ডিরেক্টরদের সাথে আর্টিস্টদের সাথে ইনফ্লুয়েন্সার যারা আছে সবার সাথে সবার একটা দেখা সাক্ষাৎ হয়ে গেল সো গরমের মধ্যে ওই দেখা হওয়াতেই আসলে আনন্দ বোধ করছি যতটুকু আমরা জানি আপনি তো আর্জেন্টিনার ফ্যান রাইট সো যখন খেলছেন তখন ওই মেমোরিজগুলো আসে কিনা বা নিজেকে মেসি মেসি টাইপ ফিল হচ্ছে হ্যাঁ আমি তো দশ নম্বর জার্সি পরে খেলবো সো মেসিকে আসলে মানে আমি এত বেশি পছন্দ করি যে মেসিকে আমি ধারণ করি সো মাঠে যখন নামবো মেসি হয়েই নামবো আসলে একটা হচ্ছে নায়িকাদের টিমও থাকছে সবাই মিলে ধরেন আপনি বল নিয়ে যাচ্ছেন আর গোল কিপার হিসেবে কোনো নায়িকা দাঁড়িয়ে আছে আপনার সামনে তখন কি করবেন তাকে ছাড় দিবেন নাকি একদম গোল দিয়ে আসবেন না আমার নায়িকাদের সাথে তো আমাদের খেলা নেই মানে আমি নায়িকারও খেলছে নাকি ও আচ্ছা সো নায়িকাদের সাথে মনে না ছেলেদের খেলা হবে বা হয়তোবা ফিল্মের কোনো টিম থাকতে পারে বা নাটকের টিম মেরা খেলবে ছেলেদের সাথে মনে হয় না খেলা হবে বলিউডে আপনার কোনো পছন্দের নায়িকা আছে বলিউডে অনেক নায়িকা তো পছন্দ আমার দীপিকা পাডুকানকে ভাল লাগে তারপর আলিয়া ভাটকে ভাল লাগে অনেক লিস্ট অনেক লম্বা কীর্তিচেনকে ভাল লাগে সো অনেকই পছন্দের তাহলে যদি আমরা ইম্যাজিন করি যে আপনি তখন বল মানে ফুটবল নিয়ে আগে বাড়ছেন আর সামনে গোলকিপার হিসেবে দীপিকা আছে তখন কি করবেন তখন ছাড় দিব আমি হয়তো গোলটা করব না কারণ আমি চাই না আমার শটকে দীপিকা পড়ে ব্যথা পাক সেটা আরো বেশি মর্মাহত হবে সো দীপিকা থাকলে আমি গোল দিব না আর এছাড়া বাংলা সিনেমা তো অনেক দেখেছেন বাংলা সিনেমার কোনো ডায়লগ এই মুহূর্তে মনে পড়ছে কিনা বাংলা ছবির ডায়লগ মানে অনেকেই আছে আসলে এখন কোনটা রেখে কোনটা বলবো এই মুহূর্তে আসলে ওইভাবে ঠিক মনে পড়ছে না আচ্ছা আমি যদি একটা মনে করে দিই আপনি যদি রিপিট করেন একটা খুব ফেমাস ডায়লগ আছে চৌধুরী সাহেব আপনি টাকা দিয়ে সব কিনতে পারলেও ভালোবাসা কিনতে পারবেন না সেই ডায়লগটাকে একবার বলে শোনাবেন চৌধুরী সাহেব আপনি ভালোবাসা দিয়ে টাকা দিয়ে সব কিছু কিনতে পারলেও গোল কিনতে পারবেন না যেহেতু ফুটবল হচ্ছে সো গোল কিনা সম্ভব না আমাদেরকে খেলে গোল দিতে হবে ব্যস্ততা কি নিয়ে কাটছে ফিল্মের শুটিং চলছে অপারেশন জ্যাকপটের শ্যুটিং চলছে আর আমি সম্প্রতি তো বেশ কিছুদিন ধরে আমি রিমার্ক হার্লানের সাথে নির্বাহী পরিচালক হিসাবে আমি যুক্ত হয়েছি এবং শুধু আমি নয় আমাদের মেগাস্টার সাকিব খান অনারেবল ডিরেক্টর হিসেবে আছেন সো আমরা দুজন মিলে রিমা হারল্যানের সাথে একযোগে কাজ করে যাচ্ছি দেশব্যাপী একটা অথেন্টিক ব্র্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক ব্র্যান্ড সেটা নিয়ে শুটিং করছি এবং এইটা নিয়ে দৌড়াচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন ক্রিকেটের নাম্বার ওয়ান সাকিব আল হাসান বিদ্যাসিনা মিম পরিমণি নুসরাত ফারিয়া অপু বিশ্বাস ভাই সো সব মিলে আমরা এখন হারল্যান্ড নিয়ে ঘুরছি শ্যুটিংয়ের যখন করছি না আর কি আচ্ছা অপারেশন জ্যাকপটে তো অনেক যুদ্ধ করতে হয়েছে কখনো পানি নিচে শ্যুট করলেন কখনো আবার জঙ্গলে বা অনেক জায়গায় অনেক ধরনের শ্যুট হয়েছে তো ওই শ্যুটিং এর স্মৃতিগুলো কেমন ছিল বা কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে কিনা ভয়ঙ্কর ঘটনা না সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে আটজন হিরো তো একসাথে কখনো আমরা কাজ করিনি সো আমরা দূর থেকে হয়তো বা একজন আরেকজনের সাথে হাই হেলো করতাম বাট এখন যেটা হয়েছে আমার নীরবের সাথেই শুধু একটা ইন্টিমেসেজ ছিল এখন যেটা হয়েছে যে অনন্ত ভাই আছেন এখানে তারপর জন রৌশান শিপন জয় সো সব মিলিয়ে আসলে মানে একটা মানে খুব বন্ডিংটা খুব স্ট্রং হয়েছে আমরা দেখেন আজকের টিমে আমাদের ওই টিমের সবাই আছে অলমোস্ট সো বন্ডিং হয়েছে এখন আমরা একে অন্যের সাথে আমরা কফি খেতে গেলে ছজন হয়তো বা একসাথে অনেক সময় দেখা হয়ে যাচ্ছে সো সব মিলে ওই মানে শুটিং বাদে আমরা ওইগুলোকে অনেক মিস করি তারপর পানিতে অনেক বেশি আমরা যখন লঞ্চের নিচে যে আমরা যে জিনামাইট ফেল করেছিলাম ওই ওই মোমেন্টগুলো পানিতে এত গরমের মধ্যে আমরা শুটিং করেছি বাট আনন্দটা অনেক বেশি হয়েছে তারপরে আমি ব্যথা পেয়েছিলাম শুটিং করতে যেয়ে বাট ব্যথাটা ভুলে ওই আড্ডা একসাথে আড্ডা খাওয়া দাওয়া রোজার মধ্যে শুটিং হয়েছে খাওয়া দাওয়া ইফতার করতাম একসাথে সেরি করতাম একসাথে সো একটা ভাই ব্রাদার একটা বন্ডিং রিলেশনশিপ হয়ে গেছিলো আসলে এগুলো সব মিস করছি আচ্ছা ফুটবল তো একদম একদম কাছাকাছি চলে আসলো কিছুদিন আর বাকি মাত্র তো কি মনে হচ্ছে আপনার টিম জিতবে কিনা ডেফিনেটলি জিতবে কারণ আমরা জেতার জন্যই নামছি বাট অন দ্য আদার হ্যান্ড যদি বলি যে ডিরেক্টরের টিমটা অনেক স্ট্রং দেখছি তারপরে ইনফ্লুয়েসারের টিম আমি যেটা দেখেছি ব্যারিস্টার সুমন ভাই উনি তো ফুটবল নিয়ে যুদ্ধ করছেন সো উনি অনেক ভালো ফুটবল খেলেন তারপরে ওইখানে আরও যে কজন আছেন সবাই কিন্তু রেগুলার প্র্যাকটিস করে। সো ওদের টিমটা স্ট্রং বাট আমার মনে হয় যে সবার সাথে সবার হাড্ডাহাড্ডি লড়াই হবে মজা হবে অনেক সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা না দর্শকের জন্য অনেক বেশি ভালোবাসা অনেক শ্রদ্ধা দর্শকের জন্য এই মুহূর্তে আমার ছবি দেখার বা আরেকজন ছবি দেখার কথার আগে যেটা বলবো যে গরমে অনেক হিট স্ট্রোক হচ্ছে বেশি করে পানি থাক পানি খান আর রোদে যাওয়ার আগে একটু সেফ সেফ ভাবে যান আর কি সুস্থ থাকেন দ্যাটস ইট অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য